আমাদের আজকের আলোচনা ওষুধ ও মনোরোগ। মনোরোগ সম্পর্কে আমাদের পরিচিতি ঘটেছে সমাজের মধ্যে, এবং সমাজে যে পরিমাণে পূর্বে মনোরোগকে খারাপ চোখে দেখা হতো, এখন ঠিক ততটা হয় না। যদিও অবস্থা মোটেই ততখানি সুবিধাজনক নয়, কিন্তু তবু এখন আমরা মনোরোগ সম্পর্কে কম বেশি পরিচিত। আমরা বুঝতে পারছি যে আরও পাঁচটা সাধারণ দেহের রোগের মতনই মনোরোগ একটা সমস্যা, এবং এই সমস্যায় মানুষ পীড়িত হয়, এবং এই সমস্যার সমাধানের জন্য কিছু একটা করা উচিত, যার ফলে মনোরোগ সম্পর্কে এর চিকিৎসা যে আর পাঁচটা রোগের মতনই করতে হবে, এ সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মেছে। এবং আমরা চাইছি যে পরিবারের যে সদস্যটির মনোরোগ হয়েছে, সেই সদস্যের মনোরোগ থেকে তাকে সুস্থ করার জন্য যা করা দরকার আমরা করব। এই চিকিৎসার মধ্যে শুধুমাত্র ওষুধ নেই, ওষুধ ছাড়াও আরও কতকগুলি বিষয় আছে, যেমন কাউন্সিলিং, মনোচিকিৎসা বা সাইকোথেরাপি, সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা, এবং এই সংক্রান্ত আরও অনেক কাজ, যে কাজগুলির মধ্যে দিয়ে একটি মনোরোগীকে আমাদের সমাজের প্রধান প্রবাহে ফিরিয়ে আনা সম্ভব হয়। কারণ আমরা সবসময় দেখি যাদের মনোরোগ হয় তারা সমাজের প্রধান প্রবাহ থেকে ছিটকে যায়, এবং বিচ্ছিন্ন হয়ে সে আরও নিজেকে গুটিয়ে নেয়, যে কাজকর্মগুলো সে সমাজের জন্য করতে পারত এবং তার কাছ থেকে সমাজ আশা করে, সেই কাজের ভূমিকা সে পালন করতে পারে না, পরিবারেও পারে না, সমাজেও পারে না, এবং সব দিক থেকে পরিবারটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সব সময় দেখা গেছে মনোরোগের ক্ষেত্রে ওষুধ একটা খুব বড় ভূমিকা পালন করে, এবং 1960 সাল থেকে মোটামুটি কিছু কিছু ওষুধ বাজারে আসতে শুরু করে। প্রথম ওষুধ ছিল ক্লোরপ্রোমাজিন, এবং এরপর থেকে মোটামুটি 70-80 সাল নাগাদ দেখা যায় প্রচুর ওষুধ বাজারে আসছে, এবং এই ওষুধগুলো সত্যি খুব কার্যকর ওষুধ, যে ওষুধের মাধ্যমে মনোরোগীদের সারিয়ে তোলা যায়, অন্ততপক্ষে অনেকখানি তার মনোরোগের সমস্যার প্রশমিত করা যায়। আমরা পাবলোভীয় মনস্তত্ত্ব এবং স্নায়ুতন্ত্রের গবেষণার উপর ভিত্তি করে মনোরোগের ব্যাখ্যা, বিশ্লেষণ, শ্রেণীবিভাগ ইত্যাদি করে থাকি, এবং এতে আমরা দেখেছি আমাদের স্নায়ুকোষগুলি অত্যন্ত সংবেদনশীল, এবং এই সংবেদনশীল স্নায়ুকোষের উদ্দীপনা ক্ষমতা ও নিস্তেজনা প্রবণতা, এই দুটি অক্ষের ওপর ভিত্তি করে, অ্যাক্সিসের ওপর ভিত্তি করে সাধারণত মনোরোগকে পাবলোভীয় স্নায়ুতন্ত্রের গবেষণার বিচার করা হয়। এবং আমরা দেখেছি যে আমাদের যে ওষুধগুলি মনোরোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় দীর্ঘদিন ধরে, সেই ওষুধগুলি সাধারণত মস্তিষ্কের এই উদ্দীপনা ক্ষমতা ও নিস্তেজনা ক্ষমতার ওপর কাজ করে। আমাদের মস্তিষ্ক কোষ অত্যন্ত সংবেদনশীল, এবং এই সংবেদনশীল স্নায়ুকোষগুলিকে দীর্ঘ সময় বিশ্রামের মধ্যে রাখতে হয়, এই বিশ্রাম আমরা নিস্তেজনা প্রবাহের মধ্যে দেখে থাকি, যার মধ্যে রয়েছে ঘুম, সংবেষণ এবং বিভিন্ন রকমের নিস্তেজিত অবস্থা। আমরা মনোরোগীদের ক্ষেত্রেও দেখি যে তাদের মস্তিষ্ক কোষ সম্পূর্ণ বা বিভিন্ন বিচ্ছিন্ন অংশগুলি স্নায়ুতন্ত্রের নিস্তেজিত অবস্থায় চলে যায়, এবং এই নিস্তেজনাকে আবার উদ্দীপনা প্রবাহের মধ্যে নিয়ে আসার জন্য ওষুধ একটা বড় ভূমিকা পালন করে।
এটার কেন দরকার হয়, তার কারণ হলো বাইরের সমাজ পরিবার এমন একটা পরিবেশ তৈরি করে যে পরিবেশের সঙ্গে সব সময়ের জন্য আমাদের যোগাযোগ রাখতে হয় নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, এবং এই যোগাযোগ রাখাটাকেই আমরা অভিযোজন বা মানিয়ে নেওয়া বলি। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া, এবং এই মানিয়ে নেওয়ার ক্ষমতা মনোরোগীদের কমে যায় বা মনোরোগীরা নিজেদের এমনভাবে গুটিয়ে নেয় যার ফলে তারা উপযুক্তভাবে নিজেদেরকে ম্যানুভার করতে পারে না, ব্যবহার করতে পারে না পরিবেশের চাহিদা অনুযায়ী। কারণ পরিবেশ পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে ঠিকমতোভাবে মানিয়ে নিতে পারে না। ওষুধ এই সমস্ত ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছি যে মনোরোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন অনেক পরিমাণে প্রতিদিন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। ওষুধ খেলে নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কারণ আগেই বলেছি আমাদের মস্তিষ্ক কোষ অত্যন্ত সংবেদনশীল এবং এই ওষুধগুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই কারণের জন্য আমরা যখন ওষুধ দিই মনোরোগীকে তখন খুব অল্প পরিমাণে ওষুধ প্রয়োগ করে আমরা দেখে নিই তার সহনশীলতা বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না। যদি দেখা যায় যে সে মানিয়ে নিতে পারছে ওষুধের মাত্রা এবং ওষুধের ধরন, তাহলে আমরা ধারাবাহিকভাবে এই ওষুধ চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিই এবং সবসময় আমরা বলি যে ওষুধ যেন কখনও বন্ধ না করা হয়। চিকিৎসা তাহলে অত্যন্ত অনিয়মিত হয়ে যাবে এবং এই অনিয়মিত চিকিৎসার জন্য রোগীর যথেষ্ট ক্ষতি হয়। এই কারণের জন্য আমরা বারবার করে বলে থাকি যে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া, চিকিৎসকের উপদেশ ছাড়া কখনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কারণ এই ওষুধগুলি বহু ক্ষেত্রে দেখা যায় জীবনদায়ী ভূমিকা পালন করে। তার কারণ ওষুধ না খাওয়ার জন্য কখনো মনোরোগী এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে কোনো রকমের কোনো একটা দুর্ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে, তখন ওষুধগুলিকে আমরা বারবার করে যেটা পরামর্শ দিই, সতর্ক করি রোগী এবং তার বাড়ির মানুষজনকে বিশেষ করে, কারণ মনোরোগীদের অনেক সময় বোঝার মতো ক্ষমতা থাকে না যে এই ওষুধ কী পরিমাণে তার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার জন্য। এবং এই অবস্থা যদি খুব বেশি দিন চলতে থাকে, অর্থাৎ ওষুধ অনিয়মিত খাওয়ার পর তার বিশৃঙ্খলা তার মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন তৈরি করে, অর্থাৎ একটা নেতিবাচক প্রভাব তার মধ্যে ফেলে, যার জন্য আমরা তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে যথেষ্ট সমস্যার মধ্যে, জটিল সমস্যার মধ্যে পড়ে যাই। এই সব কারণের জন্য আমরা সবসময় পরামর্শ দিই যে ওষুধ যেহেতু এই সমস্ত রোগের ক্ষেত্রে দীর্ঘদিন খেতে হয়, অনেক পরিমাণে খেতে হয়, তাই বাড়ির মানুষজনরা যেন সতর্ক থাকেন যে ওষুধ কখনো যেন বন্ধ হয়ে না যায়। সমস্যা হলো এমন অনেক পরিবার আছেন, এমনকি এমন অনেক শিক্ষিত মানুষজন আছেন, তাদের মধ্যে চিকিৎসকরাও পড়েন, যে তারা মনোরোগীদের এই ওষুধ খাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেন এবং অনেক সময়ই পরামর্শ দেন যে এই ওষুধ শুধু শুধু খাচ্ছে, ওষুধ খাওয়ার জন্য নানা রকমের শরীরের ক্ষতি হবে, তাই ওষুধ যেন না খান তারা। এমন অবস্থায় দেখা যায় যে দেহের অন্যান্য রোগ হলেও মনোরোগের ওষুধ কখনো বন্ধ করা যায় না, বিশেষ করে এমন কিছু কিছু অবস্থা থাকে যে অবস্থায় রোগী হয়তো খুব সামান্য পরিমাণে মনোরোগের ওষুধ খেয়ে নিজের কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছেন, যখনই দেখা গেল তার ওষুধ বন্ধ হয়ে গেছে, তখন তার যে বিভিন্ন রকমের অস্বস্তিকর সমস্যাবহুল অবস্থা তৈরি হয়, তার দৈনন্দিন কাজকর্ম, প্রাত্যহিক নানান দায়িত্ব পালন যথেষ্ট অসুবিধাজনক অবস্থায় চলে যায় এবং তার যে ভূমিকা
বিভিন্ন জায়গায় পরিবারে সমাজে পালন করার কথা, তা যথাযথভাবে তিনি পালন করতে পারেন না। এই কারণের জন্য বারবার আমরা বলি, রোগী বিশেষ করে মনোরোগীরা কখনো যেন ওষুধ বন্ধ না করে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের ব্যাপারে তারা যেন নিজেরা পরিবার বা সমাজের ক্ষেত্রে মানিয়ে নেবার জন্য ওষুধের ওপর নির্ভর দীর্ঘদিন করতে হলেও এটা যেন তারা মানিয়ে নিতে পারে।